হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম আমার চ্যানেল নাহার কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে খিচুড়ির রেসিপি শেয়ার করব, তবে সেটা ছোটোবেলার চড়ুই ভাতি বলেন, জুলাপাতি বলেন বা জুলাভাতি বলেন, সেই রকমভাবে। আমাদের বাচ্চারা জুলাপাতির কথা কি ওরা ভুলতে বসেছে, তাই ভাবলাম ওদেরকে আনন্দ দেওয়ার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করি শৈশবের জুলাপাতির রেসিপি। কম বেশি 90 দশকের বাচ্চারা আমরা এটা অনেক খেলেছি। আমিও আমার বাচ্চাদের জন্য আয়োজন করেছিলাম জুলাপাতি। তাহলে চলুন জুলাপাতির মাধ্যমে খিচুড়ি রান্না করে নিই। খিচুড়ির সমস্ত উপকরণ আপনারা দেখছেন, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ, হলুদ, তেল, মরিচ, জিরার গুঁড়া সবই নিয়েছি। মূলত এটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করেছিলাম। তাহলে চলুন মূল রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি, এখানে মাটির চুলাই নিয়েছি যেহেতু শৈশবের কথা মনে করানোর জন্য, এবং ছোট ছোট হাঁড়ি পাতিল ব্যবহার করেছি। ছোট থাকতে আমরা ছোট ছোট হাঁড়ি পাতিলেই এই জুলাপাতি করতাম। চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমার মনে হয় মেয়ে বাচ্চারা এই ভিডিওটা দেখে অনেক খুশি হবে। দিয়ে দিলাম মরিচের চেরা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জিরা পরিমাণ মতো, দিয়ে দিলাম তেল। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার সাথে সাথে চুলাটার কী অবস্থা দেখেন, চুলাটা সুন্দর মতন দাও দাও করে জ্বলছে। মাটির চুলা এখন সচরাচর দেখাই যায় না। এখন দিয়ে দিব পানি, ছোট জগেই পানি নিয়েছি যাতে ছোটবেলার কথা মনে পড়ে। বাচ্চারা কিন্তু খুব উৎসাহ নিয়ে আমার চারপাশে রয়েছে। লবণটা চেক করে নিলাম। এখন পাতিলটা মাটির চুলার উপরে বসিয়ে দিব। তার আগে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। বোঝেনি তো, মাটির চুলা একবার জলে একবার নেভে। ধোয়া তো হবেই মাটির চুলাতে, আমাদের চুলা জ্বলে উঠেছে, রান্না হচ্ছে। আমার চারপাশ দিয়ে বাচ্চারা কৌতূহলের সাথে বসে আছে, একটু আপনাদের দেখিয়েই দিই ওদেরকে, ওরা খুবই এক্সাইটেড। এখনকার বাচ্চারা একরকম জুলাপাতি খেলাটা জানে না। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক খেলেছি। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কে কে ছোটোবেলায় জুলাপাতি খেলেছেন। আমার খিচুড়ি রান্না হচ্ছে, ঢাকনাটা তুলে দেখাই। সুন্দর বলক এসেছে তার সঙ্গে ধোয়া। খড়ির চুলা, মাটির চুলা, ধোয়া তো হবেই। তবে মাটির চুলা একবার জ্বললে সেটা সুন্দর মতন জ্বলে, দেখতেই পাচ্ছেন আমার চুলা সুন্দর মতন জ্বলছে। দেখি খিচুড়ির কি অবস্থা। ঢাকনাটা তুলে নিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলার উপরে দমে রেখে দিব ঢাকনা দিয়ে। শেষ মুহূর্তে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, এতে করে খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে।
ঘিটা আমি খুন্তির সাহায্যে সমস্ত খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমার আজকের জুলাপাতি খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া খিচুড়ির ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চালু রাখবেন। জুলাপাতি বাড়া হচ্ছে, বাচ্চারা সব প্লেট নিয়ে অধীর অপেক্ষায়, কে কতটুকু ভাগে পাবে সেটা নিয়েও ঝগড়াঝাটি চলছে। হারিয়ে যাওয়া জুলাপাতি বাচ্চাদের জন্য আবার আয়োজন করলাম, শৈশবে ফিরে গেলাম। খেতে কিন্তু খুব মজা হয়েছিল আমাদের খিচুড়িটা। আপনারা এইভাবে আপনাদের বাচ্চাদের সঙ্গে জুলাপাতি করতেই পারেন, এতে ওরা অনেক বেশি আনন্দ পাবে। মাঝে সাঝে বাচ্চাদের আনন্দ দেওয়ার খুবই দরকার আছে। আর করোনাকালীন পরিস্থিতিতে তো ওরা একরকম ঘরের মধ্যেই বন্দি। আপনাদের একটু দেখিয়ে দিই আমাদের জুলাপাতি খাওয়ার দৃশ্য। খাওয়া হচ্ছে আমাদের জুলাপাতি, জুলাপাতি বলেন, জুলা ভাতি বলেন, চড়ুই ভাতি বলেন, যাই বলেন, বাচ্চারা পিকনিকের নাম জানে, কিন্তু আমার মনে হয় না ওরা জুলাপাতি বা জুলা ভাতি কি এটা জানে। ওদের জন্যই আজকের এই আয়োজনটা ছিল। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর আমিও আপনাদেরকে ভালো লাগানোর জন্যই ভিডিওটা তৈরি করেছিলাম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।